তো আমার শরীরের সাটাটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। পাটাটাকে ভালো করে কাচিয়ে, আমার ব্লেন্ডারে অত ভালো সরিষা বাটা হয় না, আমার ব্লেন্ডারটা একটু প্রবলেম আছে। হাই বন্ধুরা, দিদিমণি, মাসিমা, দাদা, ভাই, বন্ধুরা, সবাই কেমন আছো? এবং সবাইকে আমার মৌসুমি লাইফস্টাইল অ্যান্ড ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল 11:30 বাজে, আমি সকালে রান্না খাওয়া সম্বন্ধে সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করেছি। এখন আমি করবো ইলিশ ভাপে, সর্ষে পোস্তো বাটা দিয়ে ইলিশ ভাপে। আজকে তোমাদের সেই রেসিপিটাই শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে আসা বেল বাটনটাকে অন করে দিও, যাতে তোমরা নতুন নতুন ভিডিও, আমার নতুন নতুন ব্লগ, রান্নাবান্না, নানা রকম জিনিস আমি যেগুলো তোমাদের জন্য আনবো সেগুলো তোমরা সবার আগে দেখতে পাও। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, শেয়ার অবশ্যই করো, যাতে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই যেন ভিডিওগুলো দেখে। ওকে, তাহলে রান্নাটা শুরু করি। তো আমার বর বাজার দিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে, আমার যা কেটে রেখেছে। আমি একটু দোকানে গিয়েছিলাম, একটু মুদির দোকানে কিছু জিনিসপত্র কিনতে, তো কেটে রেখেছে এই মাছের মাথা, লেজগুলো রেখেছি কালকে কাঁচকলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো বলে আলাদা আলাদা সব কেটে আলাদা করে রেখেছি। আর এইগুলো আজকে ম্যারিনেট করে রেখেছিলাম, 10-15 মিনিট হয়ে গেছে, হলুদ, লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিট, ভালো করে মেখে তারপরে রেখে দিয়েছি। সামান্য একটু সর্ষের তেলও দিয়েছিলাম। আর আমাদের আজকে লাগছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্তো বাটা। এটা আমি দু চামচ করে কালো সর্ষে সাদা সর্ষে নিয়েছি, আর 1 চামচ দিয়ে নিয়েছি পোস্তো বাটা। লাগছে কাঁচা লঙ্কা, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে সর্ষের তেল, আর লাগছে স্বাদ মতো লবণ। তো এগুলো তো মেখে রেখেছিলাম, আমি আজকে সর্ষে বাটা করব না, এগুলো ভাপে করবো। তো তার জন্য আমি এই স্টিলের বাটিটা নিয়েছি, বড় মুখওয়ালা, যেটা আমি গরম জলে বসাবো। তো এখন কী কী উপকরণ আমি দিচ্ছি সেগুলো দেখে না, প্রথমে আমি স্টিলের বাটিটা নিয়ে নেব, এখানে যেটা বেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়ে বেটে রেখেছি, যাতে সর্ষে তিতো ভাবটা না থাকে। সামান্য একটু জল দিয়ে জল দিয়ে এটাকে গুলে নেব। একটু সামান্য ঝোল ঝোল হবে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতো। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করো সেরকম সেই অনুযায়ী সে লঙ্কা দিও। অনেকে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়, কিন্তু আমি এটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, একদম ইলিশের যে আসল যে একটা স্বাদ সেটাই এর মধ্যে থাকবে। বা দিয়ে দেব প্রায় 2 টিস্পুন লবণ, এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার একে একে সব কটা ইলিশ মাছ দিয়ে এর সাথে মেখে মেখে এরকম সাজিয়ে রাখবো। সুন্দর করে একটা একটা করে সব সাজিয়ে রাখছি। আমাদের বাড়িতে সর্ষে ইলিশটাই বেশি হয়, কিন্তু সরিষা ভাপাটা বেশি একটা হয় না। তো আজকে একটু ভাপা খেতে ইচ্ছে করলো বলে আমি ভাপাই করবো।
এবার এটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব। তোমরা জানোই হয়তো সরষে মাছের গায়ের খোসি আর পিত্তটা বাদ দিলে মনে কিছুই বাদ যায় না, কারণ পুরো মাছটাই এত স্বাদের যে কিছুই বাদ দিতে ইচ্ছা করে না। তো আমি এবার প্রায় 4 টেবিল চামচ তেল দেবো, আমি আন্দাজে দিচ্ছি, তোমরা মেপে দিতে পারো। এবার বাটিটার মুখটা আমি বন্ধ করে দেব। চলে এলাম মূল রান্নায়। আমি প্রায় এই মগটার 2 মগ জল দিয়েছি, জলটা একটু 2-5 মিনিট ফুটে উঠিয়ে আমি বাটিটা বসিয়ে দেব। তো আমার জলটা গরম হয়ে গেছে, আমি এখন এই জলে বসিয়ে দেব। এই কৌটোটার একদম মুখ অব্দি কিন্তু ডুববে না এরকম। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো চুলায় আমার রান্নাটা চলছে আর আমি বসে আছি সোফাতে, সোফা বাবু হয়ে। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি যেহেতু চুলায় আছে, 15 মিনিট না হলে আমি আর খুলতে পারবো না। তো মাঝখানে আমি একবার চেক করে দিয়ে এসেছিলাম যে আবার জলটা ঢাকনার মধ্যে দিকে আবার ঢুকে না যায়, একটু জল বেশি হয়ে গেছিলো বলে আবার কমিয়ে দিয়ে আসলাম। তো তোমরা সবাই কে কী করছো? আমি তো বেকার লাইফ লিড করছি, যাবো একটা কাজের সন্ধানে যাব কয়েকদিন পর কলকাতা। তো তার আগ পর্যন্ত এখন বেকার, কী আর করবো, বাড়িতে বসে রান্না বান্না করছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি। আর কালকে একটা সিরিয়াল দেখছিলাম স্টার জলসা চ্যানেলে, আয় তবে সহযোগী। তো সেই গানটা একটু গাই, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান, আন্ত বিবি না আন্ত বিবি না, সপ্তম সুরে বাতবে টান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান। ছোটোবেলার পড়ার বন্ধু বান্ধব তেমন হয়নি, সহযোগিতে দূরে থাক, সেরকম বেস্ট ফ্রেন্ড এখন কেউ নেই বললেই চলে। অনেকেরই অনেক বন্ধু বান্ধব থাকে কিন্তু আমি কপাল পড়া। তো তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করো, আমার নেই বলে তো এমন তো নেই যে তোমাদের ধরে নেই, তোমরা তোমাদের নিশ্চয়ই আছে, সবাই আনন্দ করতে পারো বন্ধু বান্ধব নিয়ে, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করো। তো একটা কথা কালকে খুব মনে রাখলো সিরিয়ালটা, যে বয়স্ক হয়ে গেছে এখন কলেজে পড়তে গেছে মহিলা সিরিয়ালের যে মেইন ক্যারেক্টার, তো ছেলেও বড় হয়ে গেছে, ছেলেও সেই সেম কলেজেই পড়ে, মাও সেই সেম কলেজে ভর্তি হতে গেলে গেছে বাংলায়, মানে বাংলা নিয়ে বাংলা সাবজেক্ট নিয়ে সে পড়বে। তো তার বর মানে হাজব্যান্ড হচ্ছে প্রফেসর, তো সেটা নিয়েই মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য বা দ্বন্দ্ব, বা সেটা নিয়েই হয়তো দুজনের আজ পর্যন্ত ঠিকঠাক বনিবনা হয়নি, বা হাজব্যান্ড স্ত্রীকে বোঝেনি, এরকম একটা ব্যাপার একটা খানিকটা বুঝলাম। তো একটা জিনিস খুব ভালো লাগলো যে বয়স হয়ে গেছে তারপরেও কলেজে পড়তে গেছে, এরকম অনেকের মনে আছে যে বয়স হয়ে গেছে এই জিনিসটা করতে পারলাম না, আফসোস থেকে গেল। আমাদের সবার মনে কিছু না কিছু আফসোস থাকে, কিন্তু আমরা সেই জিনিসটা করি না বা করার চেষ্টা করি না, কিন্তু চেষ্টা করা উচিত, পারি বা না পারি দেখা উচিত। তো অনেকে বলে যে বয়স হয়ে গেছে, এই বয়স ছেলে মেয়ে হয়ে গেছে, 7-8 বছর বিয়ে হয়ে গেছে, এখন এ সমস্ত পাগলামি ভিডিও করো, গান গাও, নাচো কোদো, এগুলো কি তোমাকে মানায়? মানায় বন্ধুরা, মানায়। সব কিছুরই করার কোনো কোনো কিছু করার কোনো মানে কোনো কিছু স্টার্ট করার কোনো বয়স নেই, মানসিকতাটাই প্রধান, মানসিকতা ভালো হলে সব কিছুই সম্ভব। তো অনেক কিছু জ্ঞানগর্ভ মানে জ্ঞানগর্ভ কথা বলে ফেললাম, কিছু মনে করো না, এবার দেখি আমার রান্নাটা কত দূর হলো।
তো চলে এলাম রান্নাঘরে দেখতে যে আমার রান্নাটা হয়েছে কিনা। আমি আজকে ফার্স্ট টাইম ভাপে করছি ভাপে, তো জানি না তোমাদের কেমন রান্নায়, তো বাড়ির লোকরা খেয়ে কী বলবে সেটাও জানি না, যেহেতু ফার্স্ট টাইম। তো দেখছি, আমি ভয়ে ভয়ে 15 মিনিটের জায়গায় 20 মিনিট দেখে ফেলেছি যদি কাঁচা থাকে সেই ভয়ে। তো দেখছি এবার রান্নাটা কী। তো 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেবো, খুলে আজটা বন্ধ করে দেবো। কিন্তু এবার উঠাবো কী করে, যে তোমাকে ঠান্ডা করতে দিতে হবে। তো দেখি, ওঠানোর চেষ্টা করি, তোমরা দেখতে থাকো। তো কড়াই কাট করে আমি জলটা ফেলে দিয়েছি, এবার একটা জিনিস রান্না করাবো, চালটার টক। আর এই ফাঁকে আমি একটা টিপ, তো যেটা বলেছিলাম আমার কড়াই থেকে ভাবার বাকিটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি ওই লাস্টে একটু আমার না ইলিশ মাছের মধ্যে একটু কালো জিরে ফোড়ন ভালো লাগে। তোমার কাদের কায় কীরকম লাগে আমি জানি না, ভাপায় কেউ ফোড়ন দেয় কিনা জানিও না, এটা আমার ট্রিক্স বলতে পারো, নতুন ট্রিক্স একটু ট্রাই করে দেখছি। এরপরে আমি করে নেবো চালতের টক। চলে এসছি ছুচু, কিছু কিনিবি কিনিবি চলতে এনে নুন মাখিয়ে নিয়ে যাবে, ওর মধ্যে নুন মাখাবে না কিন্তু খবরদার। তো ফোড়নটা ফুটছে, এটা গরম হলে তারপরে ওই ঢেলে দেবো। বাবা আমার মতো কে আছে বাবা, তেল ছিটলে ভয় পাও, যত বড় রাঁধুনি হোক না কেন তেল ছিটলে ভয় পায় না এমন রাঁধুনি মনে খুব কমই আছে। তো ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেব। বাবু এই লাইটটা দে তো, ওখানে লাইটটা দে। তো এবার পরিবেশন করার জন্য নামিয়ে নিলাম, তবে আমরা এখনই খেতে বসছি না, বাচ্চা কাচ্চা নিয়ে ওর বাবা স্নান টান করে আসবে, এত সময় ওরা পড়াশোনা করছিল, দেখতে তো অসাধারণ লাগছে, এখন খেতে কীরকম লাগবে কে জানে, দেখতেই পাচ্ছ। কিন্তু সেই ইলিশের স্বাদ হবে না, ছোটোবেলায় যে আমার ইলিশ খেতাম পদ্মার ইলিশ, পদ্মার ইলিশের স্বাদ কোনোদিনও এই ইলিশের সাথে মিলবে না, তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। গরম ভাতের পাশে ইলিশ, দেখেই মনে হচ্ছে এখন খেতে বসে যাই সবাইকে ফেলে। আশা করছি বন্ধুরা রেসিপিটা দেখলে যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, জানি তোমরা লাইক করবে তবুও বলছি। তো আজকে এই অবধি,